আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সকাল বিকালে নাস্তা শেয়ার করতেছি। তো যে কোনো নাস্তা, যে কোনো সময় নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন। এখানে সুজি নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণের। সুজিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, 10 থেকে 15 মিনিটের মতো সুজিটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে এখানে আমি, দেখো, আমি পানি দিয়ে দিতেছি। আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ভিজিয়ে মানে রেখে দিব। তারপর এটা সফট, একদম নরম হয়ে যাবে। দেখো, এটা অনেক নরম হয়ে গেছে। এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিলাম, 1টা ডিম দিয়ে দিলাম, লবণ, চিনি ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। একটু পানি দিছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ। ভালোভাবে মিক্স করে নিলাম। হালকা তেল একটু তাওয়াতে ব্রাশ করে নেওয়ার পরে এই দেখো বেটারটা দিয়ে দিলাম। দেখো, অনেক সুন্দর একটা নাস্তা, এতটা সফট আর খেতে অনেক মজা হয়। দেখতে পাচ্ছ, প্যানকেকের মতো পাতলা পাতলা, ছোট প্যানকেকের মতো দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, এত মজা, এত মজা। অল্প উপকরণ দিয়ে সহজেই নাস্তা তৈরি করা যায়, বাটাবাটি ঝামেলা ছাড়াই। দেখো, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ।